কোনো ভাবনা আপনার আমি মনে করি কি যে একজন সাবেক হলো সাবেক সেনাপ্রধান যে আমরা একটা বাহিনীকে এটা সবসময় মৃত্যু রাখ পর্যন্ত আমরা প্রতিনিধিত্ব করবো আমাদের সব সবকিছুর সাথে কিন্তু এর সবকিছু হলো জড়িত তো সেই জন্য এমন কোনো কিছুতে আমি ব্যক্তিগতভাবে যেতে চাই না অবসরের পরে যেটা নিয়ে কখনও কোনো বিতর্কের সৃষ্টি হতে পারে বা কিছু হতে পারে ঠিক আছে না আমি শেষে শুধু একটা কথা বলি যে কিন্তু এখানে একটা ইতায় এসেছে সাম্প্রতিককালের আপনারা একটা ইনসিডেন্ট দেখেছেন আমি সেটা নিয়ে অলরেডি বক্তব্যটা দিয়েছি আমি সেই বক্তব্যই স্টেন্ড করছি অসত্য একটা মানুষকে আপনি অভিযোগ আনতে পারেন আপনারা আমার সাথে কথা বলছেন কেউ তো বলতে পারে যে না আপনাদেরকে টাকা দিয়েছে আপনারা টাকা নিয়ে আপনারা এসে আমার এই যে আজকে এতক্ষণ বসে আমার ইন্টারভিউটা নিলেন বা আমার সাথে কথা বললেন কেউ বলতে পারে এটা একটা অভিযোগ কিন্তু অভিযোগ কেউ বলতে পারে তোমরা তো ঘুষ নিয়েছো ঘুষ নিয়ে তোমরা ওনার ইন্টারভিউ নিয়েছ এটা এখন তথ্য প্রমাণ দিয়ে হ্যাঁ উনি তোমাকে দশ টাকা দিয়েছে এত তারিখে দিয়েছে এর সামনে দিয়েছে এই টাকাটা তুমি পেয়ে এই কাজ করেছ তারপরে হলো যে ইত্যাদি বা অন্য কোনোভাবে মানে তথ্যপাত্র উপস্থাপন করবে যে হ্যাঁ তোমাকে টাকা দিচ্ছে সেজন্য তুমি আমি একটু উদাহরণ হিসাবে আমি ব্যাখ্যা করছি কিন্তু কোনো ধরনের তথ্য প্রমাণ না দিয়ে কোনো কিছু না দিয়ে আমারকে কোনো কিছু জিজ্ঞেস না করে আমার বিরুদ্ধে একটা অভিযোগ এই যে তাদের যে অভিযোগগুলো এনে আমাকে দুর্নীতিবাদ হিসাবে এরকম দেওয়ার জন্য যে জিনিসটা করেছে আমি সেই জন্য আমি বলেছি আমি খুব শখ কারণ এইভাবেই এই দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ করার বাট আমি এটা নিয়ে অন্যান্য বিষয়গুলো চিন্তা করছি আমি বিভিন্ন এক্সপার্ট যারা আছে তাদের সাথে কথা বলছি তাদের সাথে কথা বলা কি করা যায় না করা যায় সেটা নিয়ে আমি এটা ভাবছি এতটুকুই আমি বলবো যে আমি যে বাহিনীকে কমান্ড করে এসেছি সেটা বিজবি বলেন সেনাবাহিনী বলেন এমন কিছু করিনি যে আমার জন্য তাদের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ হবে সবাইকে একটি কথাই বলবো যে তথ্য প্রমাণ ছাড়া দয়া করে কোনো কিছু বিশ্বাস করবে আমার যদি দুর্বলতা থাকতো আমি যখন এলপিআরে আসি যেটাকে সিভিলে বলা হয় পি তখন কিন্তু এক বছর আমি কিন্তু সামরিক আইনের ছিলাম আমি পঁচিশে জুন অবসরে আসছি অগাস্ট মাসে কিন্তু আমি ডয়চে ভেলিতে ইন্টারভিউ দিয়ে আমি বলেছিলাম দেখেন আপনারা খোঁজ নিয়ে দেখেন বিজেপিতে দেখেন সেনাবাহিনীতে দেখেন আমি এখন ইউনিফর্মে নাই আমি যদি আমার ভাইদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়ে থাকি মিল্সের কন্ট্রাক্ট দিয়ে থাকি আপনি খুঁজে বাই করেন আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স সেটা তো আমি একুশ সালে তো একুশ সালে অগাস্টে যখন আমি এলপিআরে ছিলাম তখন আমি এটা ডয়েচে ভ্যালিতে বলেছি আপনারা এতদিন নাই কেন আর দীঘা থাকলে কি আপনি পেয়েছেন পেলে আমাকে বললেন না কেন তার মানে আপনারা কিছু পাননি আমি তো সেটি ধরে নেব আর আজকে এরকমভাবে একটা জিনিস আমাকে কোনো কারণ না দর্শাইয়া আমাকে বলার কোনো কারণ অভিযোগ আসলেও অভিযোগটা জানানো হয় যেটা হলো যে ইন্টারন্যাশনালি রিকগনাইজড যেটা একটা প্রসিজিওর সেই প্রসিজিওর ফলো করেছে করেনি যেতে পারে এই যে যেমন আমি একটা উদাহরণ দিলাম অভিযোগ অনেক করা যেতে পারে কিন্তু তথ্য উপাদ্য ছাড়া অভিযোগ করাটাই সেটা কতটুকু গ্রহণ গ্রহণযোগ্য সেটা নিয়ে অনেকে অনেক কথা বলে যা ঠিক আছে একদিন তারা এই জবাবটা কিন্তু তারা ঠিকই জানে তো আমার রাজনীতিতে যাওয়ার কোনো এখন মানে আমি চিন্তা করিনি ঠিক আছে না আমি এখনো চিন্তা করিনি